তোমাদের সকলকে এমপি ইজি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত তোমরা সকলেই হেলদি রয়েছ এবং নিয়মিত পড়াশোনা করছো আজকের টপিক ক্লাস টেন মাধ্যমিক জিওগ্রাফি তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি মাধ্যমিক ভূগোল সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল আজকের টপিকে কি রয়েছে বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ আজকে এই টপিকটা কমপ্লিট হলে আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ এর আগে এই চ্যাপ্টারটিতে অনেকগুলো ভিডিও রয়েছে যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি প্রথমেই কি রয়েছে বায়ুর চাপ আর বায়ুর চাপ বলয় দেখো প্রথমে আমাদের কি বুঝতে হবে বায়ুর চাপ কি তার পরে আমরা গিয়ে কি বুঝবো বায়ুর চাপ বলয় ক্লিয়ার খুব উঁচু পর্বতে গেলে দেখবে যে মাথা ধরা গা গুলোনো বমি পাওয়া এবং নাক দিয়ে কখনো কখনো রক্তও বের হয় খুব উঁচু পর্বতে গেলে দেখবে যে কি মনে হয় মাথা ধরছে মানে মাথার একটু যন্ত্রণা হচ্ছে গা গুল বমি পাচ্ছে এবং কখনো কখনো তো নাক দিয়েও রক্ত বের হয় এই সব হওয়ার কারণ কি এসব হয় কারণ উঁচুতে মানে যত উপরে ওঠা হয় তত বায়ুর চাপ কমে যায় উঁচুতে বায়ু চাপ কম বলে এই সমস্ত ঘটনা ঘটে এরপর কি এই বায়ু চাপ কি দেখো পৃথিবীর মাধ্যাকর্ষণে পৃথিবীর মাধ্যাকর্ষণে বায়ুমণ্ডলের গ্যাসীয় অণুগুলির অবিরাম সংঘর্ষে বায়ুমণ্ডলের গ্যাসীয় অণুগুলির অবিরাম সংঘর্ষে মানে আঘাতে সমুদ্র পৃষ্ঠে সমুদ্র পৃষ্ঠে এই জায়গাটা একটু ভালো করে পড়বে প্রতি একক স্থানের উপর কি প্রতি একক স্থানের উপর যে বল প্রয়োগ করে তা হল বায়ুর চাপ দেখো বায়ুর নিজস্ব একটি আয়তন আছে এবং ওজন আছে এই ওজনের ফলে বায়ু একটা চাপ ক্রিয়েট করে দেখো কি বলা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে প্রতি একক স্থানে উপর যে বল প্রয়োগ করে এই বায়ুর ওজনের ফলে যে চাপটা দিচ্ছে যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমরা কি বলবো বায়ুর চাপ ক্লিয়ার পৃথিবীর মাধ্যাকর্ষণে বায়ুমণ্ডলের গ্যাসীয় অণুগুলির অবিরাম সংঘর্ষে সমুদ্রপৃষ্ঠে প্রতি একক স্থানের উপর যে বল প্রয়োগ করে যে বল প্রয়োগ করে তা হল বায়ু চাপ ক্লিয়ার এরপর দেখো বায়ু চাপের গুরুত্ব কী দেখো প্রথম এই বায়ু চাপের তারতম্যের কারণে তারতম্য মানে কি সব জায়গায় বায়ুর এই চাপ সমান নয় আলাদা আলাদা এই বায়ুর চাপের তারতম্যের কারণেই বায়ুর প্রবাহ হয় তাহলে বায়ু যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে বা স্থান পরিবর্তন করছে কীসের জন্য এই বায়ুর চাপের পার্থক্যের জন্য ক্লিয়ার এরপর কী রয়েছে বায়ু চাপের পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন হয় বায়ুর চাপের যদি পরিবর্তন হয় তাহলে আবহাওয়ার পরিবর্তন ঘটে গভীর নিম্নচাপ ও উচ্চচাপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে যেমন ঝড় বৃষ্টি তুষারপাত ক্লিয়ার এরপর আবহাওয়া মানচিত্রে বায়ু চাপের বন্টন কিভাবে বায়ু চাপ রয়েছে ও প্রকৃতি দেখে আবহাওয়ার পূর্বাভাস মানে আগে থেকেই আবহাওয়া সম্পর্কে জানা যায় পূর্বাভাস দেওয়া সম্ভব আবহাওয়া মানচিত্রে বায়ু চাপের বন্টন ও প্রকৃতি দেখে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হয় ক্লিয়ার এরপর কি রয়েছে বায়ু চাপের একক কি দেখো মিলিবার কি মিলিবার হল বায়ু চাপ মাপার একক ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এমসিকিউ কিউ বা শুদ্ধ অশুদ্ধ এই পোর্শনটিতে এই প্রশ্নটি খুব আসে যে বায়ু চাপ মাপার একক কি হবে মিলিবার চকবার নয় মিলিবার এরপর এক মিলিবার এক মিলিবার এমন একটি শক্তি যা প্রতি বর্গ সেমিতে হাজার ডাইন চাপ দেয় এক মিলিবার এমন একটি শক্তি যা প্রতি বর্গ সেমিতে হাজার ডাইন চাপ দেয় প্রতি বর্গ বর্গসেমিতে হাজার ডাইন চাপ দেয় ক্লিয়ার এরপর সমুদ্রপৃষ্ঠের গড় বায়ু চাপ কত গড় দশমিক দুই পাঁচ মিলিবার পৃষ্ঠের গড় হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার যা সাতশো ষাট মিলিমিটার পারস্তম্ভের উচ্চতার সমান ক্লিয়ার মিলিবার বায়ুচাপ চাপ মাপার একক একক কি একক যেমন তরল পদার্থ যেমন জলকে আমরা কোন এককে মাপি লিটারে ঠিক তেমনি বায়ুর চাপ মাপার একক মিলিবার এরপর কি রয়েছে একক তো বুঝলাম এবার কোন যন্ত্র বায়ুর চাপ পরিমাপ করবে দেখো বায়ুর চাপ পরিমাপক যন্ত্র প্রথমেই কি রয়েছে টরিসেলির ব্যারোমিটার কি টরিসেলির ব্যারোমিটার বায়ু চাপমাপক যন্ত্র ব্যারোমিটার দেখো ইতালীয় পদার্থবিদ ই টরিসেলি সম্পূর্ণ নাম কি এভানজে লিস্তা কি এভানজে লিস্তা এ ভানজে লিস্তা টরিসি ক্লিয়ার প্রথম বায়ু চাপমাপক যন্ত্র আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে যন্ত্রটির নামকরণ হয় টরিসেলি ব্যারোমিটার ক্লিয়ার এভানজে লিস্তা এরপর ফার্টিন ব্যারোমিটার পুরো নাম কি জোসেফ ফার্টিন জোসেফ ফার্টিন এই যন্ত্রে এই যন্ত্রে বায়ুর চাপ নির্ভুলভাবে পরিমাপ করা যায় এই ব্যারোমিটারে মূল স্কেল দেখো এই ব্যারোমিটারের মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে এবং পারদ পারতলকে সর্বদা একই তলে রাখা যায় কি পারতপাত্রের পারতলকে সর্বদা একই তলে রাখা যায় ক্লিয়ার এরপর খুব ইম্পর্টেন্ট অ্যান্ড্রয়েড ব্যারোমিটার অ্যান্ড্রয়েড ব্যারোমিটার এই ব্যারোমিটারে কোনো তরল থাকে না কোন ব্যারোমিটারে কোনো তরল থাকে না অ্যান্ড্রয়েড ব্যারোমিটারে এটি আকারে ছোট এবং সহজে বহন ও ব্যবহার করা যায় তাই গাড়িতে নৌকা ছোট বিমানে এই যন্ত্র ব্যবহার করা হয় ক্লিয়ার ফরাসি বিজ্ঞানী এল ফিদি এর আবিষ্কারক ক্লিয়ার অ্যান্ড্রয়েড ব্যারোমিটার ব্যারোমেট্রিক অল্ট্রিমিটার ব্যারোমেট্রিক অল্ট্রিমিটার ক্লিয়ার দেখো এই যন্ত্রের সাহায্যে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুচাপের যে পার্থক্য মানে উচ্চতা বৃদ্ধি হলে বায়ু চাপ কমবে তা এই যন্ত্রে ধরা পড়ে ক্লিয়ার তাই জন্য বিমান হেলিকপ্টারে এটি ব্যবহৃত হয় তাহলে এই যন্ত্রটি বিমান ও হেলিকপ্টারে ব্যবহৃত হয় দেখো কিছু কিছু স্মার্টফোনে বায়ু চাপের তথ্য পাওয়া যায় যেমন অ্যাপেল আইফোন সিক্স অ্যাপেল আইফোন সিক্স প্লাস আরও বিভিন্ন নাম আছে তোমরা জানো বা জেনে নাও অতটা ইম্পর্টেন্ট নয় এরপর দেখো উচ্চ চাপ এবং নিম্নচাপ কি উচ্চচাপ এবং নিম্নচাপ ব্যারোমিটার পারস্তম্ভের উচ্চতা সাতশো ষাট মিমি বা হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবারের বেশি হলে আরও একবার একটু আগেই আমরা পড়েছি যে পারস্তম্ভের উচ্চতা কত সাতশো ষাট মিলিমিটার ক্লিয়ার আর হাজার তেরো দশমিক পঁচিশ বা দুই পাঁচ মিলিবার এই দুটোই কি সমান এর বেশি হলে তা কি হবে উচ্চচাপ আর এর কম হলে তা হবে নিম্নচাপ বেশি হলে এর বেশি হলে উচ্চচাপ কম হলে নিম্নচাপ ক্লিয়ার তবে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চচাপ ও নিম্নচাপ নির্ণয়ের সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নেই পাশাপাশি এই দুটি অঞ্চলে যেখানে বায়ুর বেশি সেটি উচ্চচাপ যেখানে বায়ুরচাপ কম সেটি নিম্নচাপ যেখানে বায়ুর বেশি সেখানে উচ্চ যেখানে বায়ুর চাপ কম সেখানে নিম্নচাপ ক্লিয়ার এরপর এর এরপরে কি প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কী কী অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন স্থানে কি রয়েছে বায়ু চাপের পার্থক্য কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ কেন তার পিছনে কারণগুলি কি কি। প্রথমেই কি রয়েছে দেখো উষ্ণতার পার্থক্য মানে উষ্ণতার প্রভাব বিষয়টি দেখো যেখানে সূর্যকিরণ বা সৌরকিরণ লম্বভাবে পড়ে সেখানে কি হবে উষ্ণতা বেশি আর যেখানে এই সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে অর্থাৎ মেরু অঞ্চলে সেখানে সূর্যের কিরণ লম্বভাবে পড়ে না তাহলে এখানে হবে উষ্ণতা কম হবে এতটুকু আমরা আগেই জানি এবার দেখো যখন এই অংশের উষ্ণতা কম সেখানকার বায়ু কি হবে শীতল হবে বায়ু শীতল হলে কি হয় তোমরা জানো ভারী হয় এবং ভারী হলে তা চাপ বেশি ক্রিয়েট করবে অর্থাৎ ঘনত্ব বেড়ে যাবে যখন বায়ু শীতল হয় তখন তার ঘনত্ব বেড়ে যায় ক্লিয়ার এবং চাপ বেশি প্রয়োগ করে আর যেখানে উষ্ণ সেখানে বায়ু কি হালকা হয় এবং প্রসারিত হয় অর্থাৎ ঘনত্ব কমে যায় এবং ঘনত্ব কমে গেলে চাপ কম প্রয়োগ করে ব্যাস এই জন্য নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ আর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ কারণ ওখানে শীতল বায়ু আর এখানে উষ্ণ বায়ু দেখো বায়ু উষ্ণ হলে প্রসারিত হয় ফলে তার ঘনত্ব কমে যায় এই ঘনত্ব কমে যাওয়া মানে কি চাপ হ্রাস পাওয়া বা কমে যাওয়া এই কারণে নিরক্ষী অঞ্চলে বায়ুর চাপ কম ক্লিয়ার উষ্ণতা কমে গেলে বায়ু কী হবে সংকুচিত হবে ফলে তার ঘনত্ব কি হবে বাড়বে ক্লিয়ার সুতরাং চাপও বৃদ্ধি পায় উভয় মেরু অঞ্চলে অতিরিক্ত ঠান্ডার জন্য বায়ুর চাপ বেশি দেখো একদম ক্লিয়ার এরপর কি রয়েছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ দেখো পয়েন্ট পড়েই আমরা বিষয়টির সম্পর্কে ধারণা পেয়ে গেলাম কি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে যখন বায়ু উষ্ণ হবে ক্লিয়ার জলীয় বাষ্প তখন কি থাকবে বেশি থাকবে এবার জলীয় বাষ্প বেশি হলে উষ্ণ উষ্ণ হলেই ওপরে উঠবে মানে সেখানে নিম্নচাপ আর জলীয় বাষ্পের পরিমাণ কম মানে কি শীতল শীতল মানে কি উচ্চচাপ ক্লিয়ার দেখো জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা হয় মানে কি এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু মানে কি উষ্ণবায়ু ক্লিয়ার আর এর চাপও কম অর্থাৎ এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম এজন্য যেসব অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেখানে বায়ুর চাপ কম হয় যেখানে জলীয় বাষ্প বেশি সেখানে বায়ুর চাপ কম কারণ জলীয় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা মানেই উষ্ণতা বেশি ক্লিয়ার এরপর দেখো কী রয়েছে উচ্চতার প্রভাব আমরা কি জানি যত উচ্চতা বাড়বে বায়ু চাপ কমবে কেন মাধ্যাকর্ষণ শক্তির টানে আমরা কি পড়েছি ট্রোপোস্ফিয়ার এই মাধ্যাকর্ষণ শক্তির টানে সব থেকে কাছাকাছিতে কী থাকে এই বায়ু স্তর বেশি উপাদানগুলো থাকে বিভিন্ন গ্যাস জলীয় বাষ্প সব ভূপৃষ্ঠের যতটা বেশি কাছাকাছি থাকে তাহলে এই উচ্চতা বাড়লে এই উপাদানগুলোর পরিমাণ কি হবে কমতে থাকবে তাই সমুদ্র পৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ু স্তরের গভীরতা বা বায়ুমণ্ডলীয় ভর ক্রমশ কমে যায় উপাদানগুলো কমে যায় এর ফলে কি হয় বায়ুর চাপও কমে যায় বা হ্রাস পায় ক্লিয়ার এই জন্য দুটি স্থানের মধ্যে যেটির উচ্চতা বেশি সেখানে বায়ুচাপও অপেক্ষাকৃত কম যেমন কলকাতা ও দার্জিলিং প্রায় একই অক্ষাংশে অবস্থিত হলেও বেশি উচ্চতার জন্য দার্জিলিংয়ে বায়ুচাপ কলকাতার তুলনায় কম থাকে দার্জিলিংয়ে কলকাতার তুলনায় বায়ুচাপ কম কেন বুঝে গেলাম এরপর দেখো কি রয়েছে পৃথিবীর আবর্তন গতির প্রভাব দেখো পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর মাঝখানটা কি হয় বেশি পরিমাণে বায়ু বিক বিক্ষিপ্ত হয় আর দুই মেরু কি হয় বেশি বিক্ষিপ্ত হয় না ক্লিয়ার দেখো পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ু চাপের তারতম্য হয় যেমন পৃথিবীর আবর্তনের গতিবেগ দুই মেরুর তুলনায় মেরু বৃত্তপ্রদেশে বেশি বলে মেরুবৃত্ত প্রদেশের বায়ু বেশি পরিমাণে কি হয় বিক্ষিপ্ত হয় ক্লিয়ার এর ফলে বেশি বিক্ষিপ্ত হলে কি হবে বায়ুর পরিমাণ কমে যাবে অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে গিয়ে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপের সৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে ক্লিয়ার কেন মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ কম নিরক্ষী অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ সব থেকে বেশি এরপর দেখো স্থলভাগ ও জলভাগের বন্টন স্থলভাগ ও জলভাগের বিপরীত ধর্মী চরিত্রের প্রভাবও বায়ুর চাপের তারতম্য হয় বিপরীত ধর্মী জল আর স্থল দুটোই কি বিপরীত ধর্মী এর জন্য বায়ুর চাপে তারতম্য লক্ষ্য করা যায় দেখো দিনের বেলা জলভাগ অপেক্ষায় বা তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি কি হয় উত্তপ্ত হয় এর ফলে ভূপৃষ্ঠের বায়ু উত্তপ্ত হালকা হয়ে উপরে উঠে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি করে দিনের বেলা জলভাগের থেকে স্থলভাগ বেশি উত্তপ্ত হয় এবং তাই সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় ক্লিয়ার তেমনি রাতের বেলায় স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে দ্রুত কী করে তাপ বিকিরণ করে ছেড়ে দিয়ে শীতল হয়ে যায় এবং সেখানে উচ্চচাপের ক্ষেত্র তৈরি করে এইভাবে স্থলভাগ ও জলভাগের বন্টনের জন্য চাপের তারতম্য ঘটে একদম ক্লিয়ার এই প্রশ্নটি তুলনামূলকভাবে এই অংশের মধ্যে একটু সোজা বা সহজ তোমরা এটাকে করতে পারো এবং পরীক্ষায় যদি আসে অবশ্যই অ্যাটেন্ড করবে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কি বোঝো একটু আগে আমরা পড়েছি আর একবার এটাকে রিপিট করে নিই দেখো বায়ুর ওজন আছে তাই চাপও আছে তবে বায়ুর চাপ বেশি হবে না কম হবে তা কিসের ওপর নির্ভর করে বায়ুতে কি পরিমাণ বায়ু কোনা আছে তার উপর বায়ুতে কতটা পরিমাণে বায়ুর কোনা আছে তার উপর চাপ নির্ভর করে বেশি হবে না কম হবে দেখো উচ্চচাপ নিম্নচাপ একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে বায়ুর ঘনত্ব খুব বেশি হলে তার ওজন ও চাপ বেশি হবে অর্থাৎ বায়ুর উচ্চচাপ নির্দিষ্ট আয়তনের বায়ুতে বায়ুর ঘনত্ব কম হলে মানে পরিমাণ কম হলে তার ওজন ও চাপ কম হবে অর্থাৎ নিম্নচাপ ক্লিয়ার এরপর দেখো এই অংশটা তোমরা একটু নিজেরা পড়বে তেমন কোনো বিষয় নেই তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে দেখো সম চাপ রেখা মানে কি পৃথিবীর যে সমস্ত অঞ্চলে সমান চাপ এই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়েছে তাকে আমরা কি বলবো সমচাপ রেখা ঠিক যেভাবে আমরা পড়েছিলাম সম উষ্ণ রেখা ঠিক সেইভাবে দেখো কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রের যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তা হল সমচাপরেখা বৈশিষ্ট্য তোমরা নিজেরা পড়বে আর এই অংশটা একটুখানি দেখে নাও কি এল ডি ডবল ডি আর এইচ এই তিনটি লো প্রেশার ডিপ্রেশান আর ডিপ ডিপ্রেশান এগুলো কি প্রকাশ করে মানচিত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়া অর্থাৎ প্রবল বৃষ্টি ও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্লিয়ার আর এইচ হাই প্রেশার অর্থাৎ এই এইচ থাকলে সেখানে পরিষ্কার আবহাওয়ার পরিচয় পাওয়া যায় ক্লিয়ার এরপর দেখো কি রয়েছে বায়ুর চাপের ঢাল দেখো সমচাপ রেখার সাথে সমকোণে উচ্চচাপ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্ব বায়ু যে পার্থক্য তা হল বায়ু ঢাল আরও একবার সমচাপ রেখার সাথে সমকোণে ক্লিয়ার সমচাপ রেখার সাথে সমকোণে উচ্চচাপ চাপ থেকে নিম্নচাপের দিকে এতটুকু ক্লিয়ার উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে কি প্রতি একক দূরত্বে বায়ু চাপের যে পার্থক্য প্রতি একক দূরত্বে বায়ু চাপের মধ্যে যে পার্থক্য মানে পরিবর্তন হচ্ছে বায়ু চাপের যে পার্থক্য তা হল বায়ু চাপের ঢাল বা বায়ু চাপের অবক্রম এরপর দেখো বায়ু চাপের ঢাল প্রকাশ করা হয় মিলিবার বাই বা পার দূরত্ব কিমি বা মাইল এককে কি বললাম বায়ু চাপের ঢাল প্রকাশ করা হয় মিলিবার পার দূরত্ব মিলিবার পার দূরত্ব কিমি বা মাইল এককে প্রকাশ করা হয় বায়ুর ঢাল বাড়লে বায়ুর গতিবেগ বাড়ে ঢাল বাড়লে গতিবেগ বাড়বে এবং ঢাল কমলে গতিবেগ কমবে ক্লিয়ার মানচিত্রে সমচাপ রেখাগুলি কাছাকাছি থাকলে বুঝতে হবে বায়ুর ঢাল বেশি আর দূরে দূরে থাকলে বুঝতে হবে বায়ুর ঢাল কম কাছাকাছি থাকলে কি ঢাল বেশি দূরে দূরে থাকলে ঢাল কম ক্লিয়ার এরপর কি রয়েছে বায়ু চাপ বলয় বায়ু চাপ বলয় টোটাল পৃথিবীর সাতটি বায়ু চাপ বলয় রয়েছে কয়টি অঞ্চল রয়েছে সাতটি অঞ্চলে ভাগ করা হয় বায়ু চাপ বলয়কে আগে আমরা ছবি দেখব তারপর বিষয়টিকে পড়ব দেখো একদম মাঝখানে কি রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ ক্লিয়ার কেন নিম্নচাপ জানো ঠিক তার পাশে কি থাকে উপর দিকে মানে উত্তর দিকে কর্কটকান্তি রেখা অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ আর নিচে মকরীয় উচ্চচাপ ক্লিয়ার তাহলে এখানে নিম্নচাপ এখানে উচ্চচাপ এখানেও উচ্চ চাপ ক্লিয়ার তাহলে একটা উচ্চচাপ একটা নিম্নচাপ এরপর একদম উপরে তোমরা বলো এখানে কী হবে আর এখানে কী হবে একদম এখানে কি হবে উচ্চচাপ কেন কারণ সূর্যের কিরণ এখানে তীরজকভাবে পড়ে তাই এখানে শীতল ঠান্ডা তাই এখানে হবে উচ্চচাপ এখানেও উচ্চচাপ চাপ ক্লিয়ার ঠিক তার পাশে কি হবে দেখো এই দিকটা কি আছে সুমেরু বৃত্ত আর এখানে কুমেরু বৃত্ত ক্লিয়ার দুই জায়গাতেই নিম্নচাপ নিম্নচাপ ক্লিয়ার দেখো নিম্নচাপ উচ্চচাপ নিম্নচাপ উচ্চচাপ চাপ নিম্নচাপ আবার এখানে উচ্চচাপ ক্লিয়ার তাহলে চারটি কি রয়েছে এখানে উচ্চচাপ আর তিনটি কি রয়েছে নিম্নচাপ ক্লিয়ার একদম ক্লিয়ার দেখো সুমেরু উচ্চ চাপ আর তার নিচে কি রয়েছে সুমেরু বৃত্ত নিম্নচাপ দেখো উষ্ণতা জলীয় বাষ্প পৃথিবীর আবর্তন প্রভৃতির তম্যজনিত কারণে পৃথিবীর সাতটি অঞ্চলে নিম্নচাপ ও উচ্চচাপ বলয় আকারে অবস্থান করছে ক্লিয়ার প্রথমে কি রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অপর নাম কি নিরক্ষীয় শান্ত বলয় দেখো রেখা আমরা চিনি তার দুই দিকে দশ ডিগ্রি করে কি রয়েছে অক্ষরেখা এখন অক্ষরেখা সম্পর্কেও আমাদের নলেজ রয়েছে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত নিরক্ষরেখার দুই দিকে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থিত ক্লিয়ার সৃষ্টির কারণ তোমরা জানো দেখো এই অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যের কিরণ বা সৌর রশ্মি কিভাবে পড়ে লম্বভাবে তাই সারা বছর এখানে উষ্ণ ও বায়ু কি হয় হালকা হয় উষ্ণ ও হালকা হয় ক্লিয়ার আর এখানে জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ফলে বায়ু হালকা হয় এখানে জলভাগের পরিমাণ বেশি সূর্যের কিরণ বেশি তাই এখানে কি জলবায়ুতে একদম বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এরপর পৃথিবীর আবর্তন গতিবেগ নিরক্ষী অঞ্চলে কি সর্বাধিক হয় একটু আগেই বলেছি নিরক্ষী অঞ্চলে কি হয় পৃথিবীর আবর্তন গতিবেগ সব থেকে বেশি ফলে বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয় উত্তর দিকে চলে যায় আর দক্ষিণ দিকে চলে যায় অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে যায় তাই ফলস্বরূপ সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় ক্লিয়ার সূর্যের কিরণ সারা বছর লম্ব হবে পড়ে তাই এখানের বায়ু সারা বছরই উষ্ণ এবং হালকা তাই এখানে নিম্নচাপের সৃষ্টি হয় এছাড়া কী রয়েছে এখানে জলভাগের পরিমাণ বেশি তাই এই অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আর কি রয়েছে পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষী অঞ্চলে সব থেকে বেশি তাই এখানকার বায়ু উত্তর দিক এবং দক্ষিণ দিকে কি হয় বিক্ষিপ্ত হয় এই জন্য বায়ুর ঘুণত্ব কমে যায় এবং এখানে নিম্নচাপের সৃষ্টি হয় ক্লিয়ার ঠিক এইভাবে নেক্সটগুলো আমাদেরকে করতে হবে দেখো একটু ভালো করে বুঝবে কিন্তু কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয় ক্লিয়ার অপর নাম কি উপক্রান্তীয় শান্ত বলয় দুটো বলয় একসঙ্গে আমরা করছি একটা হচ্ছে কর্কটীয় আর একটা মকরীয় দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দুদিকে প্রায় পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে উত্তর দিকে কি রয়েছে কর্কটীয় আর দক্ষিণ দিকে কি রয়েছে মকরীয় অক্ষরেখার মধ্যে কত ডিগ্রি পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এই বলয় অবস্থিত ক্লিয়ার আগেরটা কী ছিল নিরক্ষরেখার দশ ডিগ্রি উত্তর দশ ডিগ্রি দক্ষিণ আর এখানে কি রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দুই দিকে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে ক্লিয়ার এরপর সৃষ্টির কারণ দেখো নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও বায়ু উপরে উঠে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ায় কি ভালো করে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও বায়ু উপরে উঠে কোন দিকে যাবে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হবার সময় উচ্চতার প্রভাবে ধীরে ধীরে শীতল ও সংকুচিত হয়ে কি হয় শীতল ও সংকুচিত হয়ে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর নিচের দিকে নেমে আসে এই অংশে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায় ক্লিয়ার কী বললাম নিরক্ষী অঞ্চলের উষ্ণ ও হালকা বায়ু ধীরে ধীরে উপরে ওঠে এবং মেরুর দিকে চলে যায় কিন্তু নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু কি হয় ধীরে ধীরে সংকুচিত হয় এবং শীতল হয় এবং ক্রমশ নিচে নেমে আসে ক্লিয়ার এবং এখানে কি হয় এক উচ্চচাপ সৃষ্টি হয় পৃথিবীর আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বায়ু নিরক্ষী অঞ্চলের দিকে প্রবাহিত হয় তারও কিছু অংশ এই অঞ্চলে নেমে এসে বায়ুর ঘনত্ব বৃদ্ধি করে পৃথিবীর আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চলের শীতল বায়ু এই অঞ্চলের এসে কিছুটা কি করে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয় তাই এই অংশে উচ্চচাপ সৃষ্টি হয় এরপর কি রয়েছে একদম সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় আর কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় সুমেরু বৃত্তপ্রদেশীয় আর কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় দুই দিকে রয়েছে দেখো দুই মেরুবৃত্ত প্রদেশের নিকটবর্তী দুই মেরুবৃত্ত প্রদেশের নিকটবর্তী অঞ্চলে অর্থাৎ ষাট থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত আগেরটা ছিল কি পঁচিশ থেকে পঁয়ত্রিশ আর এটা ষাট থেকে সত্তর এরপর সৃষ্টির কারণ পৃথিবীর আবর্তনের গতিবেগ দুই মেরু তুলনায় মেরুবৃত্ত অঞ্চলে অপেক্ষাকৃত বেশি এই জন্য এই অঞ্চলের বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয় দুই মেরু তুলনায় মেরুবৃত্ত প্রদেশে পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি তাই এই অংশে বায়ু কী হয় বিক্ষিপ্ত হয় এবং ঘনত্ব কমে যায় বা হ্রাস পায় তাই সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় দুই মেরু অঞ্চল থেকে আগত শীতল ভারী বায়ু মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছলে উষ্ণতা বৃদ্ধির কারণে আয়তনে বেড়ে যায় এই জন্য এই দুই মেরু বৃত্ত প্রদেশে বায়ুর ঘনত্ব ও চাপ কম হয় ক্লিয়ার দেখো নিরক্ষী অঞ্চলের বায়ু যখন একটু উপরের দিকে যাচ্ছে বা একটু নিচের দিকে যাচ্ছে মানে উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে মেরুর দিকে যাওয়ার সময় কিছুটা দূর গিয়ে মানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে গিয়ে কি হয় সংকুচিত হয়ে শীতল হয় ঠিক সেমভাবে মেরু অঞ্চল থেকে যখন বায়ু নিরক্ষরেখার দিকে আসছে ক্লিয়ার সেই সময় ষাট থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার অংশে কি হয় আবার উষ্ণতা বেড়ে যায় এর ফলে সেখানে কি হয় মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চলে নিম্নচাপের বলয় সৃষ্টি করে ক্লিয়ার এরপর কি রয়েছে আমরা জানি সুমেরু আর কুমেরু উচ্চচাপ বলয় ক্লিয়ার একদম উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংলগ্ন এলাকায় অবস্থিত মানে নাইনটি ডিগ্রি অক্ষাংশ বলতে পারো একদম সৃষ্টির কারণ কি দেখো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডার জন্য এই অঞ্চলের বায়ু শীতল ও ভারী হয় ক্লিয়ার বাষ্পীভবন খুব কম হয় এখানে বাষ্পীভবন অনেক কম হয় তাই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই এখানে কি হয় উচ্চ চাপ বায়ুর চাপ এখানে বেশি পার্শ্ববর্তী মেরুবিত্ত অঞ্চলের নিম্নচাপ থেকে ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ শীতল হয়ে এই অংশে নেমে আসে তাই কি হয় এখানের বায়ুর ঘনত্ব ও চাপ বেশি এরপর দেখো এরপর কি পড়তে হবে আমাদেরকে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস কি দেখো বিষয়টি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা জাস্ট একবার এই জায়গাটা রিডিং করে নেবে তাহলেই ক্লিয়ার হয়ে যাবে দেখো নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা কি সব থেকে বেশি তাই এখানের বায়ু কি উষ্ণ আর্দ্র এবং হালকা তাই এই অঞ্চলে বায়ু সর্বদা ঊর্ধ্বগামী মানে উপরের দিকে উঠছে কি ঊর্ধ্বগামী ক্লিয়ার এখানে ভূপৃষ্ঠের সমান্তরলে কোনো বায়ুপ্রবাহ ঘটে না এখানে এই সমান্তরলে কোনো বায়ুপ্রবাহ ঘটে না যা হয় এইভাবে শুধু ঊর্ধ্বগামী মানে উপরের দিকে উঠছে এই জন্য এই বলয়কে কী বলা হয় শান্ত বলয় অর্থাৎ শান্ত থাকে দেখো বায়ুপ্রবাহ ঘটে না বলে শান্ত থাকে যা জাহাজ চলাচলের অসুবিধা ঘটাতো তাই নাবিগণের নাম দেয় ডোল ড্রামস ক্লিয়ার এই জায়গাটা তোমরা একটু ভালো করে পড়ে নিও তাহলে ক্লিয়ার হয়ে যাবে অসুবিধার কিছু নেই কি মনে রাখতে হবে ডোল ড্রামস এরপর দেখো এখানে কি রয়েছে অশ্ব অক্ষাংশ কি অশ্ব অক্ষাংশ অশ্ব মানে কি ঘোড়া যে অক্ষাংশে পালতোলা জাহাজ যাওয়ার সময় থেমে যেত এবং তার মধ্যে থাকা ঘোড়াকে কি করা হতো সমুদ্রে ফেলে দেওয়া হতো সেই তখন থেকে এই অক্ষাংশের নাম কি হয় অশ্ব অক্ষাংশ দেখো যে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় ও ও অশ্ব অক্ষাংশ কর্কট মকর অঞ্চলে কি হয় উচ্চচাপ অর্থাৎ শীতল ও ভারী বাতাস কি হবে নেমে আসবে নিচের দিকে রূপে বায়ু স্রোতরূপে বায়ু স্রোত রূপে নেমে আসে ক্লিয়ার এরপর দেখো নিরক্ষীয় অঞ্চলের মতো এখানেও ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুপ্রবাহ ঘটে না এইভাবে বায়ুপ্রবাহ ঘটে না ক্লিয়ার তাই নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এই দুই অঞ্চলও শান্ত বলয় ক্লিয়ার এরপর দেখো যে যুগে পালতোলা জাহাজ চলত সেই সময়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আমেরিকা ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলে কি আসত ভর্তি জাহাজ যাওয়ার সময় আটলান্টিকের উপর কর্কটীয় শান্ত বলয়ে যেহেতু বায়ুপ্রবাহ নেই তাই জাহাজগুলো থেমে যেত ক্লিয়ার এর ফলে ডার টেনে জাহাজ নিয়ে যেতে হতো জাহাজ থেমে যেত শান্ত বলয়ে এবং সেই সময় ডার টেনে জাহাজ নিয়ে যেতে হতো এবং জাহাজের ভার কমানো আর পানীয় জল বাঁচানোর জন্য কথিত আছে যে ঘোড়াগুলিকে সমুদ্রে ফেলে দেয়া হতো এই ঘোড়া ভর্তি জাহাজ থেকে ঘোড়াগুলিকে এই অংশে ফেলে দেয়া হতো এই ঘটনা থেকেই কর্কটীয় শান্ত বলয়ের নামকরণ হয় অশ্ব অক্ষাংশ মকরীয় শান্তবলয়ের উৎপত্তি একই কারণে হওয়ায় কর্কটীয় ও মকরীয় উভয় শান্তবলয়ের নামকরণ হয় অশ্ব অক্ষাংশ ক্লিয়ার তোমরা একবার অবশ্যই এটাকে পড়বে ভালো করে নেক্সট দেখো কী রয়েছে বায়ু চাপ বলয়ের অবস্থান পরিবর্তন কখনো কখনো যে চাপ বলয়গুলো রয়েছে সেগুলোর স্থান পরিবর্তন হয় সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে বায়ু চাপ বলয়গুলির উত্তর ও দক্ষিণে সবথেকে বেশি পাঁচ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি কি হয় সরে যায় ক্লিয়ার উচ্চ অক্ষাংশের বায়ু চাপ বলয়গুলির তুলনায় উচ্চ অক্ষাংশের বায়ু চাপ বলয়গুলির তুলনায় নিম্ন অক্ষাংশে বায়ু চাপ বলয়গুলো বেশি সরে দেখো এখন এরকম ভেব না যে উচ্চ অক্ষাংশ মানে উপর দিকে আর নিম্ন অক্ষাংশ মানে নিচের দিকে না নিরক্ষ রেখা থেকে উপরের দিকে গেলে উচ্চ অক্ষাংশ এবং নিচের দিকে গেলেও উচ্চ অক্ষাংশ এখানে নাইনটি ডিগ্রি এখানে জিরো ডিগ্রি এখানেও নাইনটি ডিগ্রি ক্লিয়ার কী বলা হয়েছে যে উচ্চ অক্ষাংশের বায়ু চাপ বলয়গুলির তুলনায় নিম্ন অক্ষাংশের বায়ু চাপ বলয়গুলি বেশি সরে ক্লিয়ার নিম্ন অক্ষাংশের বায়ুর চাপ বলয়গুলো বেশি সরে ক্লিয়ার এরপর আবার সমুদ্রের থেকে মহাদেশে বায়ু বলয়ের সীমানা পরিবর্তন অধিক সমুদ্র থেকে মহাদেশে এই সীমানা পরিবর্তন কি হয় অধিক হয় সর্বাধিক কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত সরতে পারে ক্লিয়ার এর ফলাফল অবশ্যই তোমরা একবার পড়ে নিও তাহলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে বায়ু চাপের কক্ষ দেখো বায়ু চাপের কক্ষ সমুদ্রে বায়ুর বলয়গুলি যতটা স্পষ্ট মহাদেশে তা নয় সমুদ্রে বায়ুর বলয়গুলি যতটা স্পষ্ট মহাদেশে তা নয় মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বেশি বলে বলয়গুলি ভেঙে ছোট ছোট কোষ আকারে অবস্থান করে বলয়গুলি ভেঙে ছোট ছোট কোষ আকারে অবস্থান করে এগুলি বায়ু কক্ষ এগুলি কি বায়ু কক্ষ দেখো স্থলভাগের বিস্তার যেখানে যত বেশি অক্ষের সংখ্যাও তত বেশি স্থলভাগের বিস্তার যেখানে যত বেশি অক্ষের সংখ্যাও তত বেশি তাই উত্তরের তুলনায় দক্ষিণ গোলার্ধে বায়ু চাপ কক্ষের সংখ্যা বেশি উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে বায়ু চাপ কক্ষের সংখ্যা বেশি নেক্সট ভিডিওতে আমরা বায়ু প্রবাহ নিয়ে My dear viewers, your support in the form of subscriptions, likes, comments, and shares is what keeps our channel thriving. You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.